হ্যালো সুপার হিরো লাভার, বাংলাম কমিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখলাম ডিসির দ্য ফ্ল্যাশ মুভি, আর আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এর রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। দ্য ফ্ল্যাশ এই মুভি দিয়ে ডিসিকে রিবুট করা হবে, যেটা আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম। আর এই মুভি দ্বারাই ডিসি ইউ থেকে ডিসি ইউ এর স্থাপনা হবে। আর এই মুভিটা কি সেই সব কিছুকে জাস্টিস করে সেটাও আমাদের জেনে নিতে হবে। ওভারঅল স্পয়লার ফ্রি স্টোরি বললে, আমাদের ট্রেলারে যেটা দেখানো হয় সেটাই কিছু টুইস্টে ভর্তি। মাকে বাঁচাতে ব্যারি পাস্টে যাবে, আর নিজের মাকে বাঁচিয়ে নেবার পর আর বর্তমান পুরোপুরি বদলে ফেলবে, মানে সে ভুলবশত একটা নতুন টাইমলাইন বানিয়ে ফেলবে। যে ইউনিভার্সে জাস্টিস লীগ এখনো স্থাপিত হয়নি, সাথে সাথে এই টাইমলাইনে সুপারম্যান নেই, আছে সুপারগার্ল। ব্যাটম্যান হচ্ছে আমাদের ক্লাসিক ব্যাটম্যান মাইকেল কিটন। এই নতুন টাইমলাইনে এত কিছু বদলে গেছে দেখে ব্যারি সেটাকে ঠিক করার চেষ্টা করবে, কিন্তু সময়কালটা হচ্ছে ম্যান অফ স্টিলের, আর তাই জেনারেল জর্ড এসেছে আর্থকে অ্যাটাক করতে। এবার ব্যারি কি নিজের টিম বানাতে পারবে? সে কি জেনারেল জর্ডকে আটকাতে পারবে? সে কি পারবে আবার সব কিছু ঠিক করতে? এই সব কিছু জানতে হলে আপনাদের দেখতে হবে দ্য ফ্ল্যাশ মুভিটি, যেটা রান টাইম 2 ঘন্টা 24 মিনিট। আর মুভিতে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, আর তাই যারা থিয়েটারে গিয়ে মুভিটা দেখবেন তারা উঠে চলে আসবেন না মুভি শেষ হলে, বসে থাকবেন পোস্ট ক্রেডিট সিনের জন্য। এবার আসি মুভিতে। যারা ডিসির CW এর অ্যারোভার্স এর সিরিজ দেখে রেখেছেন তাদের মুভিটি সিম্পল লাগতে পারে, কারণ ওভারঅল স্টোরি সেরকম। আর আমাদের ফ্ল্যাশ সিরিজে যেটা বোঝানো হয় পাস্ট চেঞ্জ করলে তার প্রভাব ফিউচারে পড়বে, সেটাকেও মুভিতে ফুটিয়ে তুলেছে। তো স্পয়লার না দিয়ে তবু জানিয়ে রাখি, ফ্ল্যাশ পাস্টে গিয়ে সিরিজের মতো রিভার্স ফ্ল্যাশকে আটকাবে না। সে তার মাকে বাঁচাতে একটা খাবারের ক্যানকে এক জায়গা থেকে অদল বদল করবে। এবার কি সেটা, সেটা জানতে আপনাদের মুভিটি দেখতে হবে। আমাকে মুভিটি ভালোই লেগেছে। ডিসির মধ্যে আমার ফেভারিট ক্যারেক্টারের মুভি আমাকে ভালো লাগবে না সেটা কি করে হতে পারে, কিন্তু স্টোরি আমার প্রিডিক্টেবল লেগেছে। এটা সবার জন্য নাকি জানি না, কিন্তু আমার লেগেছে। কারণ মুভিতে আমাদের কি দেখানো হয় জানেন? দ্য ফ্ল্যাশ সিরিজের সিজন 1 এপিসোড 1, সিজন 2 এর লাস্ট এপিসোড, সিজন 3 এর এপিসোড 1, 2, 3, 4 ও ক্রাইসিস অফ ইনফিনাইট আর্থ, এই কটা সিরিজের জিনিস আপনাদের জানা থাকলে আপনারা মুভির স্টোরি জানবেন। কিন্তু স্টোরি জানা থাকলেও মুভিতে কোনো জায়গায় ফিল হবে না যে সিরিজ থেকে ইন্সপায়ার বা কপি বা অ্যাডাপ্টেশন। কারণ ফ্ল্যাশ যে ইউনিভার্সারই হোক না কেন, তার মায়ের মৃত্যুই তাকে ফ্ল্যাশ বানায় ভবিষ্যতে। আর এটাকে আমরা এমসির ভাষায় অ্যাবসোলিউট পয়েন্ট বা স্পাইডার ভার্সের ভাষায় ক্যানন ইভেন্ট বলতে পারি। আর তাই কোনো ইউনিভার্সে ফ্ল্যাশ আছে মানে তার মাকে মরতেই হবে। তার মা না মরলে তার বাবা জেলে যাবে না, আর তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে ব্যারি ফরেন্সিক সায়েন্টিস্ট হবে, যাতে পরীক্ষা ভালো করে সে করতে পারে। আর সে ল্যাবে থাকবে, তার উপর বিদ্যুৎ পড়বে কেমিক্যালের প্রভাবে, আর সে হয়ে উঠবে ফ্ল্যাশ। মুভিতে সেটাও আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, সারা সারা টাইমলাইনকে প্রপারলি এক্সপ্লেন করা হয় ভালোভাবে, যেটা আমরা ফ্ল্যাশ সিরিজে সিজন 3-4 ভালো করে জানতে পারি। আর ডিসি টাইম ট্রাভেল ল মুভিকে প্রপারলি ডিসকভার করে, যে যদি অতীত বদলাও ভবিষ্যৎ বদলাবে, কিন্তু তারপরে যদি অতীতে গিয়ে সব কিছু ঠিক করে ফেলো ফলে ভবিষ্যৎ পুরোপুরি ঠিক হবে না, কারণ অতীতে করে একটু পরিবর্তনের ফলে নিজের ভবিষ্যৎ চিরকালের জন্য হারিয়ে যাবে। আর এটাই আমাকে খুব ভালো লেগেছে মুভির মধ্যে। যদিও সিরিজেও আমাদের এই জিনিসটাকে দেখানো হয়েছে, কিন্তু একটু লম্বা করে। আপনারা ভাববেন আমি বারবার সিরিজ সিরিজ কেন করছি। তো ডিসির এই দ্য ফ্ল্যাশ মুভি দেখার আগে যদি আপনারা CW এর অ্যারোভার্সটি দেখে থাকেন, তো অনেক জায়গায় আপনারা আরও বেটার বুঝতে পারবেন, কম করে ভিলেনটার ক্ষেত্রে, যে এ ভিলেন কী করে হলো, কার কথা বলছি সেটা সিক্রেট, নাহলে মুভি দেখার মজাটাই হারিয়ে ফেলবেন। সাথে সাথে আমাদের মনে অনেকের একটা প্রশ্ন ছিল যে DCU এর ব্যারি ফ্ল্যাশ হলো কী করে, তো সেটাও আমাদের এই মুভিতে দেখানো হয়। আর তার অরিজিনটিকেও দারুণভাবে সেট আপ করে। আপনারা জানতে পারবেন যে মুভিতে যেটা দেখানো হলো সেটা ব্যারির অরিজিন না, কিন্তু সেই অরিজিনের মাধ্যমে আপনাদের তার অরিজিনটির ব্যাপারে জানিয়ে দেবে। আর না দেখিয়েও দেখিয়ে দেওয়া, উফ আমি খুব খুশি হয়েছিলাম। এবার আসি মুভির VFX নিয়ে। তো প্রথমভাবে ফ্ল্যাশের VFX একটু কার্টুনিস্ট লেগেছে। কম করে প্রথম সিনে যে হসপিটাল সিন ছিল সেখানে মনে হচ্ছিল এটা যেন 3D মডেল আর অ্যানিমেশন, কিন্তু ধীরে ধীরে মুভি এগিয়ে যায় আর ফাইনাল ফাইটে অবশ্যই VFX অনেক ইম্প্রুভ করে। বাকিদের ক্ষেত্রে সেটা আমার ফিল হয়নি, কিন্তু জানি না কেন ফ্ল্যাশের ক্ষেত্রে সেটা ফিল হয়েছে। হতে পারে তাকে সিরিজে এতবার দেখে দেখে এইটাই চোখে ছেপে আছে বলে, কিন্তু সেই যাই হোক, ফ্ল্যাশের ফার্স্ট সিনে তার VFX সত্যি উইক ছিল। আমি কিন্তু এখানে ফ্ল্যাশের VFX এর কথা বলছি, পুরো মুভির VFX এর কথা নয়। যদি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তো ব্যারি অ্যালেন মানে ফ্ল্যাশের চরিত্রে আমার কাছে গ্র্যান্ড জাস্টিন ছাড়া অন্য কাউকে ভাবাটা একটু মুশকিল, কিন্তু সত্যি বলছি ইজরা মিলারও দারুণ প্লে করেছে এই চরিত্রটিকে। সে ডাবল রোল প্লে করেছে যেটা দারুণ লাগে স্ক্রিনে দেখতে, আর তাই একেও ফ্ল্যাশ ভাবতে খারাপ লাগে না। সাথে সাথে বেন অ্যাফ্লিক এর ব্যাটম্যান স্ক্রিন টাইম কম ছিল, কিন্তু সেও যেটুকু ছিল পুরো জমিয়ে দিয়েছে। আর ফ্যানদের ব্যাটম্যান মাইকেল কিটনের এর স্ক্রিন টাইম বেশি, আর একে এত বছর পর স্ক্রিনে দেখে সত্যি ভালো লাগে। সে যাই হোক, আই এম ব্যাটম্যান এই ডায়লগটি এই ক্লাসিক ব্যাটম্যান মাইকেল কিটনের মুখে প্রথমবার শোনা যায়, আর তাকে আবার ব্যাটম্যান শুটে দেখে খুব ভালো লাগে। আমি তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 4 বা 5 পড়তাম, তখন এর ব্যাটম্যান রিটার্নস দেখেছিলাম। যদি আমি ব্যাটম্যানের ডাইহার্ড ফ্যান না,
কিন্তু কেন জানি না মন ভরে গেল একে আবার ব্যাটম্যান হিসেবে দেখে। সাথে সাথে সাশা কেল সুপার গার্লের রোলটিকে বেশ ভালোভাবে প্লে করেছে। যদিও এর আগে সুপার গার্ল হিসেবে মেলিসা বেনিস্টকে দেখে এসেছি, কিন্তু সাশাও ভালো প্লে করেছে। জর্ডের তো কোনো কথাই হবে না, মনেই হচ্ছে ম্যান অফ স্টিল বলে ফিরে এসেছে। ব্যারির পিতামাতার রোল প্লে করেছে তাদেরও ভালো লাগে, কিন্তু আমার আইরিস ওয়েস্টকে জমেনি, জানি না কেন। এবার কথা বলি ক্যামের ব্যাপারে। তো প্রথমত জাস্টিস লীগের মেম্বারদের মধ্যে তিনজনকে দেখানো হয়, যেখানে একজনে শুধু একটা ফটো ব্যবহার করে আর দুইজনকে প্রপার দেখানো হয়, কিন্তু তাদের স্ক্রিন টাইম কম। আর বাকি দুইজনের শুধু রেফারেন্স আর তাদের মধ্যে একজনকে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়। আর থাকলো অন্য ইউনিভার্সের, তো অন্যান্য ইউনিভার্সেরও দেখানো হয়, যার মধ্যে আমি একটু অসন্তুষ্ট যে অন্য ইউনিভার্সে দেখালো ফাইনাল ফাইটে, তাই গ্র্যান্ড জাস্টিনের ফ্ল্যাশকেও দেখানো উচিত ছিল। সে যাই হোক, মুভি শেষ হতে হতে একটা নতুন ডিসি সেট আপ করে, ব্যারি সব ঠিক করে ফেলে শেষ পর্যন্ত, কিন্তু তবুও সব কিছু কখনোই ঠিক হয় না আর সৃষ্টি হয় নতুন ডিসির। এবারে নতুন ডিসির ব্যাপারে আমি এন্ডিং ও পোস্ট ক্রেডিটে কথা বলবো। এবার কনক্লুশনে আসা যাক। 2 ঘন্টা 24 মিনিট, 2.5 ঘন্টা, কিন্তু কখনো বোর ফিল হয় না। সাথে সাথে মুভিটা ব্যারি অ্যালেনের ফ্ল্যাশের তার মাকে বাঁচানোর জার্নি, আর তাই এতে মাল্টিভার্স অফ ম্যাডনেস বা স্পাইডারভার্স টাইপ আশা করা ঠিক না। ব্যারির ফলে যা হয়েছে তাকে মাল্টিভার্সাল থ্রেড বলাতে যেতে পারে, কিন্তু সেটা খুব একটা হাই লেভেল ফিল হয় না, কারণ সেই অবধি সব কিছু ঠিকই হয়ে যায়। সে যাই হোক, আমি খুব এনজয় করেছি মুভিটা, আরও একবার দেখার কিন্তু খুব ইচ্ছা আছে। মাস্ট ওয়াচ মুভি তো বটেই, যদি টাইম ট্রাভেল ফ্যান হন সাথে সাথে সুপার হিরো ফ্যানও, ভালো লাগবে মুভিটা আপনাদের। আর যেহেতু নতুন ডিসি সেট আপ হচ্ছে, তাই মিস করা যাবেই না। আর থাকলো রেটিং, তো IMDb একে দিয়েছে 8 out of 10, রোটেন টমেটোতে 67% ক্রিটিক্স স্কোর আর 88% অডিয়েন্স স্কোর, সাথে সাথে 85% গুগল ইউজার পছন্দ করেছে এটাকে। এবার থাকলো আমার রেটিং, তো আমি মুভিটিকে 5-এর মধ্যে দেবো 4.3। আপনারা জানান মুভি আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আপনাদের রেটিং কমেন্টে লিখতে ভুলবেন না। আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে, সুতরাং ভালো থাকুন আর দেখুন বাংলা কমিক্স।